আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সব অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে ভিডিও গাইস, আজকে ভিডিওতে শেয়ার করব ছোলা আমাদের জীবনে অনেক বেশি উপকারিতা। আজকে সেটা আলোচনা করব যে প্রত্যেকটা মানুষের জন্য ছোলা কতটা বেশি উপকারিতা আর কীভাবে খেলে ছোলার গুণাগুণ সব কিছু ঠিক থাকবে। সাধারণত আমরা বুট হিসেবে চিনি, অনেকে ছোলা হিসেবে চিনে, তবে এই ছোলাটা কীভাবে খেলে আমাদের শরীরের জন্য অনেক উপকার হবে সেটা আমরা কিন্তু ভুলবশত বিভিন্ন রকমভাবে ছোলা খেয়ে থাকি, যেগুলো আমাদের শরীরের জন্য কিন্তু কোনো উপকারই আসে না। যেহেতু ছোলা আমাদের জন্য অনেক বেশি উপকার, আর তাছাড়া ছোলা যাদের ব্লাড প্রেশার কম তারা ছোলা খেতে পারে, যাদের ডায়াবেটিক্স অনেক বেশি তাদের জন্য ছোলা খুবই ইম্পর্ট্যান্ট। আর যাদের রক্ত সঞ্চালন খুবই কম তারা যদি নিয়মিত ছোলা খায় তারা রক্ত সঞ্চালন খুবই বেড়ে যাবে। আর তার থেকে বড় কথা, যাদের হাই প্রেশার আছে তারাও কিন্তু ছোলাটা খেতে পারে। রাতে যদি ভিজে ছোলা যদি সকালে খালি পেটে খাওয়া হয় তাহলে কিন্তু ছোলার গুণাগুণ অনেক বেশি বেড়ে যায়, আর এটা স্বাভাবিক একটা তুলনায় মানুষের শক্তি বাড়াতে অনেক বেশি সাহায্য করে। কেউ যদি নিয়মিত প্রত্যেকদিন সকালে খালি পেটে যদি 7-8টা যদি ছোলা খালি পেটে খায় তাহলে তার শরীরে তাপমাত্রা সঠিক থাকে এবং শক্তি সঞ্চালয় বাড়ে, এবং তার থেকে বড় কথা হচ্ছে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি বাড়িয়ে তোলে। তাছাড়া কিন্তু অনেক একটা বয়সের পর থেকে কিন্তু শরীরে দুর্বল অনেক হয়ে যায়, হাঁটু ব্যথা, পিঠ ব্যথা, এগুলো সমস্যা অনেকেরই দেখা দেয়, কারণ একটা বয়সের পর থেকে এগুলো সমস্যা হয়ে থাকে। যারা নিয়মিত ছোলা খান তাদের কিন্তু এই সমস্যাটা একদমই, প্রাচীনকাল থেকে কিন্তু রোজার মাসে ছোলা খাওয়াটা অনেক বেশি ঐতিহ্যবাহী একটা খাবারের মধ্যে পড়ে। তো কিন্তু আমরা কিন্তু রান্না করে যে ছোলাটা খাই সেগুলোর মধ্যে কোনো গুণাগুণই থাকে না। যদি আমরা রান্না কম মশলা দিয়ে যদি ছোলাটা রান্না করে খাই তাহলে কিন্তু অনেক বেশি উপকার আসে। তাছাড়া কিন্তু ছোলাতে আছে প্রচুর পরিমাণ ভিটামিন সি, ডি, ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন, ফসফরাস, যেগুলো আমাদের শরীরে সারাটা দিন না খেয়ে থাকার পর যখন এই ছোলাটা খাওয়া হয় আমাদের শরীরে প্রচুর পরিমাণে আয়রনের ঘাটতিটা পূরণ করে, তাছাড়া ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ করে। আর সারাদিন না খেয়ে থাকার পরও কিন্তু আমরা যখন ছোলাটা খাই আমাদের শরীরে এনার্জির পরিমাণটা অনেক গুণ বাড়ায়। প্রত্যেকদিন নিয়মিত করে যদি ছোলা খাওয়া হয় তাহলে শরীরে অপুষ্টি ঘাটতিটা পূরণ করে দিতে পারে। আর তাছাড়া ছোলা সব বয়সের মানুষরা খেতে পারে, ছোট থেকে বড়রা সবাই খেতে পারে। সব থেকে ভালো পুষ্টি হয় রাতে ভিজিয়ে সকালে যদি আদার সাথে মিক্স করে যদি ছোলাটা খাওয়া হয় তাহলে শরীরে অনেক বেশি ঘাটতি হয়। অনেকেই কিন্তু হচ্ছে ছোলা যারা নিয়মিত ছোলা খান তাদের কিন্তু শরীরে তাপমাত্রা ঠিক থাকে, ব্লাড প্রেশার ভালো থাকে, এবং তাছাড়া শরীরটা অনেক বেশি ফিট থাকে। ছোলা যদি নিয়মিত যে কোনো প্রাপ্তবয়স্ক খেয়ে থাকে তাহলে তারা সঠিকভাবে এবং পুষ্টিতে বেড়ে উঠতে পারে। তাছাড়া অল্প মশলা দিয়েও ছোলা কিন্তু খাওয়া পুষ্টিকর হয়ে থাকে। সো গাইজ, আজকে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দেবেন। এতক্ষণ সাথে থাকাদের অসংখ্য পরিমাণে ধন্যবাদ। ছোলা যে কোনো বয়সে মানুষ খেতে পারে। আই হোপ আপনাদের ভিডিওটি অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে পাশেই থাকবেন। এতক্ষণ পাশে থাকার জন্য অসংখ্য পরিমাণে ধন্যবাদ।